مدوه ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومرشدنا وقريبنا ومحبوبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا ودايان إلى الله بإذنه وسراجا منيرا يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا نور نبيجير آغمنه سار جهان اجالا ওই নবীজির দরুদ পড়ো ওরে আশেক দিওয়ানা আল্লাহুম্মা صلوا على سيدنا مولانا محمد وعلى آل سيدنا جر لاغيا پاگل হইলাম রে সে তো রইল সোনার মদিনায় স্বপ্ন যোগে দেখতে পাইবে হইলে তাহার দেওয়ানা আল্লাহুম্মা সাল্লালা সাইয়েদেনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا ধন্য গো আমেনা বিবি ধন্য তোমার জিন্দেগি তোমারই উদরে আসিলেন আমার প্রিয় নবীজি আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد
হযরত আপনারা কেমন আছেন তাহলে আপনারা ভালো আছেন অনেক মানুষ বাইরে এখনো ঘোরাফেরা করছে অনেকেই মনে ধারণা এটাই মনাই ভদ্র সভা মঞ্চে না এসে বাইরে ঘোরাফেরা করছে মনে তাদের ধারণা এটা আমরা ভদ্রতার মধ্যে আছে মুরগির নিচে যদি ডিম না থাকে তাহলে ওই ডিমটা কিন্তু পচে যাওয়ার সম্ভাবনা বেশি তাই না তে যাই হোক বাইরে এখনো যারা ঘোরাফেরা করছে বাইরে না থেকে অতি তাড়াতাড়ি সভা মঞ্চে আসার চেষ্টা করুন যাই হোক আবারও কয়েক মর্তব আমরা দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লাম সাইয়েদেনা মাওলানা মুহাম্মদ ওয়ালালি সাইয়েদেনা মাওলানা মুহাম্মদ ধন্য গো আবু বকর ধন্য তোমার জিন্দেগি তোমার নিয়া হিজরত করেন দয়ার নবীজি আল্লাহুম্মা সাল্লা আলা সাইয়েদেনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়েদেনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وقل رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا الله بابا مار قبر خانك জান্নাতের বাগান বানাইয়া দিও আল্লাহ আয় রব্বুল আলামিন বাবা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছে যারা এই অনুষ্ঠান জালসা শুরু করেছে মওলানা আয় রব্বুল আলামিন সকলের জীবনের গুনাহ খাতা মাফ করে দিও মওলা আয় রব্বুল আলামিন তাদের তাম জীবনের গুনাহ খাতা মাফ করে দিও অনেকে বাবার কথা মনে হয়ে গেছে মার কথা মনে হয়ে গেছে আল্লাহ বাবা মার কবরখানাকে জান্নাতের বাগান বানাইয়া দিও আল্লাহ আয় রব্বুল আলামিন আমরা দূরদেশের মানুষ এই বাংলার জমিন থেকে সোনার মদিনা বহু দূরে মওলা ভাগ্যে আছে কিনা জানি না ভাগ্যে যদি না থাকে নসিবে যদি না জোটে স্বপ্ন যুগে দিদারে নসিব বানাইয়া দিও আল্লাহ আয় রব্বুল আলামিন বিশেষ করে চিস্তিয়া কাদরিয়া নকশা বন্দিয়া মোজাদ্দা দিয়া চার তরিকার পিরান পিজরা গুজরে গেছে প্রত্যেকের রহিত সব পৌঁছে দিও মওলা বিশেষ করে হযরত আদম আলাইহিস সালাম হইতে আজ পর্যন্ত যত মুমিন মুত্তাকিন পাহাড় পর্বতে ঝোপ জঙ্গলে পথে ঘাটে যে যেখানে শায়িত হইয়াছে আল্লাহ প্রত্যেকের সব পৌঁছে দিও মওলা আয় রব্বুল আলামিন এই বিজ্ঞানের যুগে গোলামার কাজে মওলা এলাকায় সমাজে বসবাস করা কঠিন হয়ে গেছে মওলা দয়া করে মেহরবানি করে এদেরকে আপনার হাবিবের পাশে দাঁড়াবার তৌফিক দিও মওলা আয় রব্বুল আলামিন আপনার সঙ্গে কথা বলার মতো আমাদের ভাষা জানা নাই আয় রব্বুল আলামিন সকলকে কোরআনের ভাষা শিখবার তৌফিক দিও ইয়া রব্বুল আলামিন বিহুরমাতে খাতাবান নাবিন অবিহুরমাত ইয়ার হামার রহিমিন বিহুরমাতে সাইয়েদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলি ওয়া সাহাবি ওয়া জওয়াজি ওয়া যুরিয়াতি ওয়া আহলে বাইতি আজমাইন ওয়াখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন আমিন বাহাকেলা
إله إلا الله محمد رسول الله لا إله إلا 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 الله محمد رسول الله إن شاء الله এই গ্রামে মাত্র এই কয়েকজনই লোক না আরো কিছু আছে আরো কিছু আছে তাই না তারা ঘুরতেছে বাহিরে ঘুরতেছে এই পকেটের মধ্যে হাত রাইখা খালি গুনগুন করে করতেছে হু 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 মেহমানলে বসে আছে বাড়ি তাই না মেহমানলে জামাইছিলে বসে আছে কেরে এই কত কিছু ছেলে মেয়ে আছে পকেটের মধ্যে হাত দিয়ে খালি কয় হু 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 আ কে গুনুর গুনুর করে কে কয় তো মাং সুদা সুদা মাং সুদি সুদার সুদি যার অর্থ হলো হই আমি হই তুমি তুমি আর আমি বুঝা পারছেন এই কিছু মার্কা লোক আছে এই গান একদিন অন্তরে গাইতে গাইতে শীতের মৌসুমে হুন্ডা দাবড়াচ্ছে হুন্ডা পিছলে এমন ভাবে পড়ে গেছে তে মানুষ বলতেছে এই লোকটাই তো গান গাইতো গুনুর গুনুর করে গান গাইতো সেই গানই হুন্ডা ধরে গেছে হো 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 চাকা খালি এরকম করতেছে বুঝা পারতেছেন হুন্ডার চাকাও এরকম ওই লোকটার গান ধরে গেছে জনগণ আইসা দেখে হাইরে সর্বনাশ যে লোকটা গান গাইছে সেই লোকটা আবার ষাট গাদ্দে ছিল বুঝা পারছেন জনগণ আইসা কয় সর্বনাশ এই লোকটার না মাথা ঘুরে গেছে হুন্ডা তোলা বাদ দেখে এই লোকটার মাথা ঠিক করো তখন গোরদানে পা দিয়া মাথা ঠিক করতেছে যেই মাত্র মাথা ঠিক করছে এন্তেকাল করছে সে মারা গেছে হ্যাঁ যাই হোক এখনো বাহিরে যারা ঘোরা ফেরা করতেছে তারা অতি তাড়াতাড়ি চলে আসুন একটু মহাব্বতের সঙ্গে দরুদ পড়ুন আল্লাহুম্মা সাল্লা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা দাউদ আলাইহিস সালামের সন্তান ছিল চল্লিশ জন কয়জন চল্লিশ জন আর ফেরাউনের সন্তান কয়টা ছিল ৬৭ জন কয়জন ফেরাউনের ছেলে মেয়ে মোট ৬৭ জন ছিল এই ৬৭ জনকে যদি খাবার দিত তাহলে একটা পাঁচ কুটুম্বীর মতো হইতো তাই না এই ফেরাউনের এক এক জনের সেবার জন্য এক এক মিয়া এঁকেছিল ফেরাউনের একটা মিয়ার পিছে একটা দাসী ছিল এই ফেরাউনের মিয়ার এরকম মাথার চিরুলি দিয়ে দিচ্ছিল সেটি করে দিচ্ছিল হঠাৎ করে এই ফেরাউনের যে দাসী ছিল ফেরাউনের বাড়িতে যে কাজ করত এই মিয়াটার নাম ছিল মোশাতা কি নাম মোশাতা নাম উনি ফেরাউনের স্ত্রীর এরকম ফেরাউনের মিয়ার মাথা বিলি দিয়ে দিচ্ছিলেন কাকুই দিয়ে মাথা হেঁচড়ে দিচ্ছিলেন হঠাৎ করে চিরুলিটা পড়ে গেল আর চিরুলিটা আবার মশাতা তুলে নিলেন আর বলিলেন আল্লাহ ফেরাউনের মিয়া চিন্তা করল আমার বাবা খোদাই দাবি করেছে খোদাই দাবি করে আর এই মশাতা আবার কোন খোদার নাম নিল এইবার তিনি কি করলেন বাবাকে জানালেন এইবার ফেরাউন কি করলেন এই মশাতাকে এমন ভাবে হত্যা করলো মশাতার পেটে বাচ্চা ছিল ওই বাচ্চা সহ
গর্ভবতী সহ ফেরাউন এমন নির্যাতন করে হত্যা করে এই মাটির মধ্যে দাফন করলো। এইবার আল্লাহর নবীর যখন মেরাজ হয়েছিল বরাকে চড়ে যখন জান্নাতের বাগিচার দিকে রওনা হলো, যাইতে যাইতে সঙ্গে জিবরাইল ছিল, ওইবার সামনের দিকে চলে গেল। আল্লাহর নবী বললেন, হে জিবরাইল, আমি কি জান্নাতের ভিতরে এসে গেছি? আমি কি জান্নাতের ভিতরে এসে গেছি? আমি যে জান্নাতে সুঘ্রাণ পাচ্ছি। হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাত আরো বহু দূরে, জান্নাত আরো বহু দূরে। ফেরাউন এই মোসা তাকে গর্ভবতী অবস্থায় হত্যা করেছিল, এই জায়গায় তার কবর দেওয়া হয়ে গেছে, বরাক ওই কবরের উপর দিয়ে রওনা হয়েছে, ওই কবর থেকে মেশক আতরের ঘেরান আপনি পাচ্ছেন। আর আপনি ধারণা করেছেন যে জান্নাতের মধ্যে এসে গেছি। জিবরাইল বললেন, জান্নাত আরো বহু দূরে আছে, বহু দূরে আছে। জান্নাতে যাইতে হলে নেকির দরকার আছে না নাই? জান্নাতে যাইতে হলে নেকির দরকার আছে। নেকি যদি আপনার থাকে তাহলে জান্নাতে যাওয়া সহজ। একটা উদাহরণ আপনি আমি দিয়ে দেই, বাংলাদেশে একটার অলির কথা আপনাদের সামনে তুলে ধরবো। কোন কোন কোরআন শরীফের পাশে দেখেন আব্দুর রহিমের নামটা লেখা আছে। এমদাদিয়া লাইব্রেরি ছিল ইতিপূর্বে, এমদাদিয়ার আব্বার নাম ছিল আব্দুর রহিম। উনি জবরদস্ত আল্লাহর ওলি ছিল, চিন্তা করলো আমি একটু মদিনায় যাব, আমি একটু রওজা জিয়ারত করব। আল্লাহর নবী রওজা জিয়ারত করলে কি হবে? মানজারা কবরি ওয়াজাবাত লাহু সাফা আতি। হুজুর বলেন, আমার রওজার পাশে যে একবার আসে তাকে সাফায়ত করার জন্য আমার অজীব হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আব্দুর রহিম বাংলাদেশ থেকে রওনা দিল, আমি একটু আল্লাহর নবী রওজা জিয়ারত করতে যাব। আব্দুর রহিম পায়ে হেঁটে 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 এইবার মক্কা মদিনায় চলে গেল। মক্কা মদিনায় যেয়ে মসজিদে নববীর মধ্যে ঢুকে দেখেন, মসজিদে নববীর মাঝখানে একটা জায়নামাজ আর দুই পাশে দুইটা জায়নামাজ, সর্বসময় বিছানো থাকে। আব্দুর রহিম চিন্তা করলো, আরব দেশের ভাষা তো আরবি, আর বাংলাদেশের ভাষা হলো বাংলা। আরব দেশের ভাষা আব্দুর রহিম ভালো মতো বোঝে না, যেহেতু সে বাংলাদেশে ছিল বাংলা ভাষাই তার জানা ছিল, আরবি ভাষা তেমন জানা ছিল না। এই আব্দুর রহিম এবার চিন্তা করলো, মক্কা মদিনায় বহুদিন থাকলাম, আমি আর ভাষা বেশি জানি না, এই জন্য আমার থাকা সমস্যা হলো, সকলের সঙ্গে আমি কথা বলতে পারি না। আমার বাড়ির কথা মনে হয়ে গেল, আব্দুর রহিমের বাড়ির কথা মনে হয়ে গেল, ঘরের কথা মনে হয়ে গেল, এলাকাবাসীর কথা মনে হয়ে গেল, বাড়ির চিন্তা তার এসে গেল। আব্দুর রহিমের রাহা খরচ ভরে গেছে, কেমনে করে বাংলাদেশে আসবে আব্দুর রহিম? চিন্তা করলাম, আমার টাকা নাই, রাহা খরচ নাই, কেমনে করে আমি বাংলাদেশে যাব। মসজিদে নববীর খাদেমকে বলল, ভাই খাদেম, আমার ঘরের কথা মনে হয়ে গেছে, বাড়ির কথা মনে হয়ে গেছে, এলাকাবাসীর কথা মনে হয়ে গেছে, আমার যে রাহা খরচ ফুরে গেছে, আমি একটু বাংলাদেশে যাব, আমি কেমনে করে বাংলাদেশে যাব? মসজিদে নববীর খাদেম
হাতেম বলল এই যে মসজিদ নববীর মাঝখানে আগের দিকে তাকায় দেখো তিনটা যায় নামাজ সব সময় বিছানো থাকে রাত যখন তিনটা বেজে যাবে আল্লাহর নবী রওজার থেকে উঠে মাঝখানে যায় নামাজে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য দাঁড়ায় যাবেন বলে সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লাওয়ালা সাইয়েদেনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়েদেনা আর একটু ভলিউম বাইরে দেওয়া যায় না আল্লাহুম্মা সাল্লাওয়ালা সাইয়েদেনা মাওলানা মুহাম্মদ ওয়ালালে সাইয়েদেনা আব্দুর রহিম মসজিদে নববীর খাদেমকে জিজ্ঞাসা করলো ভাই খাদেম কেমনে করে আমি বাংলাদেশে যাব এই জায়গায় আমার আর ভালো লাগে না সকলের সঙ্গে আমি কথা বলতে পারি না আরব জাহানের ভাষা হলো আরবি জান্নাতের ভাষা হলো আরবি আমি কেমনে করে যাব বাংলাদেশে মসজিদে নববীর খাদেম বলল নববীর মসজিদে নববীর আগের দিকে তাকায় দেখো তিনটা যায় নামাজ আছে সর্ব সময় বিছানো থাকে মাঝখানের যায় নামাজে রাত যখন তিনটা বেজে যাবে হুজুর রওজার ভিতর থেকে উঠে এসে এই মাঝখানে যায় নামাজে দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ পড়ে যাবে আব্দুর রহিম রে হুজুরের যখন নামাজ হয়ে যাবে ডানের দিকে সালাম ফিরবে বামের দিকে সালাম ফিরে মোনাজাত যখন করবে মোনাজাত শেষ হয়ে যাবে তখন যদি আব্দুর রহিম তুমি যদি বিশ্ব নবীকে বলো বাড়ির কথা মনে হয়ে গেছে ঘরের কথা মনে হয়ে গেছে আমার আর এই জায়গায় ভালো লাগে না হুজুর আমাকে বাড়িতে যাওয়ার একটা ব্যবস্থা করে দাও আব্দুর রহিম কি করলেন সন্ধ্যার থেকে নিয়ে মসজিদ নববীতে চুপটি করে বসে থাকলো দেখি রাত তিনটা কখন বেজে যায় হঠাৎ করে রাত যখন তিনটা বেজে গেল উনি দেখতে পেলেন এইবার আল্লাহ নবী রওজার ভিতর থেকে একটা বিট কিনিয়ে একটা পিটকি নিয়ে এইবার মাঝখানে যায় না মাঝে দাঁড়ায়া যায় আর পিটকিখানা ডান পাশে যায় না মাঝে রেখে উনি রাত যখন দেখে তিনটা বেজে গেল এই মাঝখানে যায় না মাঝে দাঁড়ায়া উনি তাহাজ্জুদের নামাজের নিয়ত করলেন সকলে বলেন সুবহানাল্লাহ একটু মহব্বতে জোরে সরি দরুদ পড়লেন আল্লাহুম্মা সাল্লাওয়ালা সাইয়েদেনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়েদেনা এইবার আল্লাহর নবী যখন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য দাঁড়াইয়া গেলেন ডান পাশে যায় নামাজে বিটকিস খানা রাইকা দিয়া তার যখন তাহাজ্জুদের নামাজ হইয়া গেল ডানের দিকে সালাম ফিরলেন বাইর দিকে সালাম ফিরা আল্লাহর নবী যখন মুনাজাত করলেন মুনাজাত করে সমাপ্ত যখন করলেন আব্দুর রহিম বিশ্ব নবীকে সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ আমার বাড়ি হলো বাংলাদেশে আমি মদিনাতে এসে গেছি মদিনার ভাষাটা আরবি জান্নাতের ভাষা ভাষাটা আরবি আরবি ভাষা আমি ভালো মতো বুঝি না আমি আরবি ভাষা বলতে পারি না সকলের সঙ্গে কথা বলতে পারি না আমার বাড়ির কথা মনে হয়ে গেছে ঘরের কথা মনে হয়ে গেছে এলাকাবাসীর কথা মনে হয়ে গেছে হুজুর আমার রাহা খরচ ফুরে গেছে কেমনে করে আমি বাংলাদেশে পৌঁছে যাব হুজুর একটা ব্যবস্থা করে
হায়দার আমি যেন অতি তাড়াতাড়ি বাংলাদেশে পৌঁছে যাই বলেন সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লা আলা সাইয়েদেনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়েদেনা ধন্য গো আমিনা বিবি ধন্য তোমার জিন্দেগি তোমারই উদরে আসিলেন আমার প্রিয় নবীজি আল্লাহুম্মা সাল্লা আলা সাইয়েদেনা মাওলানা মুহাম্মদ ولا عليك আপনার মহব্বতে দরুদ শরীফ পড়বেন পড়েন না কেন একটু দাও প্রধান মেহমান একটু 1 মিনিট বসুন এর মধ্যে কি করবেন নারে তাকবীর প্রধান মেহমান মাওলানা রেজাউল করিম ফারুকের আগমন শুভেচ্ছা স্বাগত প্রধান মেহমান মাওলানা রেজাউল করিম ফারুকের আগমন শুভেচ্ছা স্বাগত নারে তাকবীর আল্লাহু আকবার এইবার আব্দুর রহিম বিশ্ব নবীকে বললেন তাহাজ্জুদের নামাজ যখন তার শেষ হয়ে গেল হুজুর আমার বাড়ি বাংলাদেশে রাহা খরচ হয়ে গেছে বাংলাদেশে যাওয়ার একটা ব্যবস্থা কইরে দেন আব্দুর রহিম ভাবল হুজুর বিটকিসের মধ্যে থেকে কিছু টাকা বের করে দিবে যাওয়ার রাহা খরচ দিয়ে দিবে আমি বাংলাদেশে চলে যাব আব্দুর রহিমের কথা শুনে বিটকিস খানা খুইলা একটা মোমবাতি বের করে আব্দুর রহিমের হাতে দিয়ে দিলেন হে আব্দুর রহিম এই মোমবাতিটা ধরে নিয়ে আসো আমার কাছে এই মোমবাতিটা ধরে নিয়ে আসো এইবার আব্দুর রহিম মোমবাতিটা কি করলেন আলো জ্বালিয়ে এইবার আব্দুর রহিম মোমবাতিটা হাতে করে নিয়ে দৌড় দিলেন ওই যে দেখা যায় একটা বাড়িতে টিপ টিপ করে আলো জ্বলে আব্দুর রহিম মোমবাতিটা নিয়ে দৌড় দিলেন আর চিন্তা করলেন হায় রে হায় আল্লাহর নবী কি চলাই যায় আল্লাহর নবী কি চলাই যায় এইবার ওই জায়গায় যাইয়া লক করলেন দরজা লক করে ডাকা ডাকি শুরু করলো রে বাড়ির মধ্যে কে আছো আমার মোমবাতিটা একটু ধরে দিতে পারো কিনা মোমবাতির আলো দিয়ে হুজুর হয়তো বিটকিসের মধ্যে থেকে কিছু টাকা দেবে ওই টাকা নিয়ে আমি বাংলাদেশে পৌঁছে যাব রাহা খরচ দিয়ে দেবে এ বাড়ির মধ্যে কে আছো বাড়ির মধ্যে থেকে বাড়ির মালিক আগুন নিয়ে ওই মোমবাতিটা ধরে দিলেন আব্দুর রহিম ওই মোমবাতিটা ধরে নিয়া মসজিদে নববীর দিকে দৌড় দিলেন আর চিন্তা করলেন হায় হায় আল্লাহর নবী কি চলাই যায় আল্লাহর নবী কি চলাই যায় কিতাবের মধ্যে এসেছে ওই বাড়ি থেকে নিয়ে মসজিদে নববীর মাঝখানে রাস্তার মাঝখানে যখন এসে গেছে আর মোমবাতিটা নিভে গেছে আল্লাহুম্মা সাল্লা আলা সাইয়েদেনা মাওলানা দরুদ পড়েন আপনাদের বাড়ি থেকে নিষেধ করে দিছে দরুদ যান পড়ো না এত জোরে এর গালসি ফেটে যাবে বাড়ির থেকে কেউ নিষেধ করে দিছে সবাই একটু জোরে সরে পড়ে না আল্লাহুম্মা সাল্লা আলা সাইয়েদেনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়েদেনা এই ল্যাম্পটা এই মোমবাতির আলোটা যখন নিভে গেছে
আব্দুর রহিম চিন্তা করলো হায় হায় আল্লাহর নবী কি চলাই যায়, আল্লাহর নবী কি চলাই যায়। আব্দুর রহিম রাস্তার থেকে আবার তাকায়া দেখে ওই বাড়ি আল্লাহটা ল্যাম্প বলি ব্যা দিছে, পাশের এলাকায় দেখা যায় টিপ টিপ করে আলো জ্বলে। আব্দুর রহিম এই মোমবাতিটা নিয়ে ওই এলাকার দিকে দৌড়ালেন, বারবার চিন্তা করে হায় আল্লাহর নবী কি চলাই যায়, আল্লাহর নবী কি চলাই যায়। এইবার পাশের গ্রামে যায়া ওই বাড়ির দরজায় লক করে বললেন, বাড়ির মধ্যে কে আছো, আমার মোমবাতিটা কি ধইরা দিতে পারো। বাড়ির মালিক কি করলেন, বাড়ির মধ্য থেকে আগুন নিয়ে মোমবাতিটা ধরে দিলেন। আব্দুর রহিম মসজিদে নববীর দিকে আবার দৌড় দিলেন আর চিন্তা করলেন, হায় হায় আল্লাহর নবী কি চলাই যায়। আব্দুর রহিমের ধারণা ছিল এই মোমবাতির আলো দেখা বিশ্ব নবী এই বিটকিসের মধ্য থেকে কিছু রাহা খরচ দিয়া দিবে, কিছু টাকা দিয়া দিবে, এই টাকা দিয়া আমার বাড়ির যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে, আমি তাড়াতাড়ি বাংলাদেশে পৌঁছে যাব। কিতাবের মধ্যে এসেছে আব্দুর রহিম ওই দ্বিতীয় এলাকার থেকে মোমবাতিটা ধইরা মসজিদের নববীর দিকে একটা দৌড় দিলেন, জোরে একটা দৌড় দিলেন আর মনে মনে হায় হায় আল্লাহর নবী কি চলে যায়। কিতাবের মধ্যে এসেছে ওই এলাকার থেকে আর মসজিদ নববীর এই মাঝখানে যখন এসে গেছে দ্বিতীয়বার আবার মোমবাতিটা লিভে গেছে। কি হয়েছে? মোমবাতি ডালি ভেজা খুন গেছে। আব্দুর রহিমের মনটা খারাপ হয়ে গেল, হায় হায় আল্লাহর নবী তো এতক্ষণ আমার জন্য অপেক্ষা করবে না, আল্লাহর নবী কি চলাই যায়, আল্লাহর নবী কি চলাই যায়। এই আব্দুর রহিম তিনি কি করলেন, আবার দৌড়ালেন ওই মোমবাতি ধরে নেওয়ার জন্য, যাইয়া তাকে ওই দ্বিতীয় এলাকায় যে বাড়ির থেকে আগুন এনেছিল মোমবাতিটা ধরে নিয়ে এসেছিল, বাড়ির মালিকেরা আলো নিবিয়া দিয়া ঘুমিয়ে গেছে। আব্দুর রহিম আবার পাশের দিকে তাকালেন, দেখা যায় টিপ টিপ করে আর এক বাড়িতে আলো দেখা যায়। আব্দুর রহিম ওই জায়গার দিকে দৌড়ালেন, দৌড়াইয়া বাড়ির মালিকের বাড়িতে এরকম দরজায় টক টক করলেন, বাড়ির মধ্যে কে আছো, অতি তাড়াতাড়ি এই মোমবাতিটা একটু ধরে দাও। বাড়ির মালিক কি করলেন, ওই মোমবাতিটা আলো ধরে দিলেন। আব্দুর রহিম তখন কি করলো, ওই মোমবাতির আলো হাতে নিয়ে বিকট একটা আওয়াজ করে এইভাবে দৌড় দিল, আমি যেন মসজিদে নববীতে তাড়াতাড়ি পৌঁছে যাই, আর চিন্তা করছেন আল্লাহর নবী কি চলে যায়, আল্লাহর নবী কি চলে যায়। তো মহব্বতে দূরত বলল আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা সাইয়েদেনা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়েদেনা মাওলানা। নূর নবীজির আগমনে সারে জাহান উজালা, ওই নবীজির ওই নবীজির দরুদ পড়ো ওর আশে কে দেওয়ানা। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা সাইয়েদেনা মাওলানা মুহাম্মদ ওয়ালালে সাইয়েদেনা মাওলানা। আব্দুর রহিম এইবার ওই
বাড়ির থেকে এই মসজিদে নববীর দিকে দৌড়ালেন আর বারবার বলতেছে হায় হায় আল্লাহর নবী কি চলে যায় আল্লাহর নবী কি চলে যায়। কিতাবের মধ্যে এসেছে তৃতীয়বার ওই বাড়ির থেকে নিয়ে মসজিদে নববীর মাঝখানে যখন এসে গেছে এই মোমবাতির আলোটা নিভে গেছে। আব্দুর রহিম মাথায় হাত দিয়ে চিন্তা করলো হায় হায় আল্লাহর নবী কি চলে যায় আল্লাহর নবী কি চলে যায়। আব্দুর রহিম আবার তাকায় দেখেন পাশের বাড়িতে আলো দেখা যায়, এমন একটা দৌড় দিয়ে ওই বাড়িতে যায় দরজায় লক করলেন বাড়ির মধ্যে কে আছো আমার মোমবাতিতে একটু ধরে দিতে পারো। বাড়ির মালিক বাড়ির ভিতর থেকে এসে মোমবাতিটা ধরে দিল। আব্দুর রহিম আবার দৌড় দিলেন এবারও নিবে গেল পাশের এলাকায় দেখে আলো টিপ টিপ করে জ্বলে ওই আগুন এনতে গেল আগুন আনার জন্য চলে গেল। এইবার কি করেছে দরজাটা বন্ধ করা আছে বাড়ির মধ্যে ওই বাড়ির মধ্যে একটা ছোট্ট বাচ্চা মাকে প্রশ্ন করছে মা আব্বা আমার মুখের দিকে তাকালে যে কবুল হজের সওয়াব লেখা হয় আমি একটু বাবাকে দেখতে চাই আমি একটু বাবাকে দেখতে চাই। মা বলল রে ছেলে তোর বাবা মদিনায় চলে গেছে কবে আসবে কিনা জানি না যদি না আসে হাসরের ময়দানে তোর বাবার সঙ্গে আমি পরিচয় করে দিব। ছেলে বুঝে না মাকে বলল মা আমি বাবার মুখের দিকে তাকায় একটু কবুল হজের সব নিতে মা মোনাজাত করল আল্লাহ আমার ছেলেকে বুঝাতে আমি পারলাম না আল্লাহ তোমার ক্ষমতা আছে দয়া করে মেহরবানি করে বাবাকে পুষা ছেলের সামনে পুষাইয়া দাও একটু তাকায়া কবুল হজের সব যেন নিতে পারে। বলেন সুবহানাল্লাহ মার দোয়া কবুল হয়ে গেল। আব্দুর রহিম ওই দরজার গেটের কাছে চিন্তা করলো হায়রে আমার বাংলাদেশে যে বাড়ি ছিল এই গেটই তো দেখা যাচ্ছে আমার যে বাড়ি ছিল এই গেটই তো দেখা যায়। দরজায় লক করলো দরজা খুলা দেখে তার স্ত্রী গেটের গেটটা খুলিয়া দেয়া দেখে তার স্বামী বাংলাদেশে পৌঁছা গেছে। বলেন সুবহানাল্লাহ আব্দুর রহিমের স্ত্রী বলল রে বেটা ঘরের মধ্যে আর পয়সা থাকিস না তোর বাবাকে দেখে কবুল হজের সব নিয়ে নে আল্লাহ যে আমার মোনাজাত কবুল করে নিছে তোর বাবাকে যে অতি তাড়াতাড়ি বাংলাদেশে পৌঁছা দিছে। আল্লাহর নবী দেখেন একটা মোমবাতি হাতে দিয়া কিভাবে আল্লাহর নবী বাংলাদেশে আব্দুর রহিমকে পৌঁছা দিলেন। বলেন সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জোরে দরুদ পড়তে কি আপনাদের ভয় লাগিচ্ছে? কোনো ভয় নাই, কোনো ভয় নাই, বুঝতে পারছেন? এই জামানায় অনেকে হাইজাক হচ্ছে, হাইজাকেরও ভয় নাই। আল্লাহর নবীর এক সাহাবি ছিল, কিছু লোক আইসে তাকে হাইজাক করে নিয়ে গেল, বুঝতে পারছেন? এক সাহাবি হাইজাক করে নিয়ে যায় বলতেছে আপনার কয়েকদিন হলে আমি খুঁজতেছি, আমি না ইসলাম ধর্ম গ্রহণ করব, কিন্তু এত মানুষের মধ্যে আমি আমার কিছু কথা আছে আপনার সঙ্গে একটু বলবো। তো নিরলায় একটা জায়গায় যাই, হাইজাক করে নিয়ে হাইজাককারীরা বলতেছে আল্লাহর নবী সাহাবিক হাইজাক করছে, বলতে চলো ওই ময়দানের মধ্যে মাঠের মধ্যে ওই জায়গায় কোনো মানুষ নাই নিরলয় বসে থেকে আলাপ আলোচনা করে আমাকে কালেমা পড়ে দিবেন আমি মুসলমান হয়ে যাব।
হাইজাকেরা কি করলেন, আল্লাহর নবীর সাহাবীকে হাইজাক করে নিয়ে ফাঁকি দিয়ে, ফাঁকি বুঝেন, ফাঁকি দিয়া বোরকি বিয়ে নেয় যে অনেক মানুষ, ফাঁকি দিয়ে ফাঁকা ময়দানের মধ্য নিয়া আল্লাহর নবীর ওই সাহাবীকে এক জায়গায় বসতে দিয়ে তার হাত পাও বেঁধে ফেললেন। কয়েকদিন হলে তোমাকে হাইজাক করার জন্য চেষ্টা করি পারি না, আজকে রাস্তার মধ্যে থেকে হাইজাক করে ফাঁকা জায়গায় নিয়ে এসেছি, যত বড়ই চিৎকার করো কেউ আর শুনতে পাবে না, মাঠের মধ্যে নিয়ে গেছে। আল্লাহর নবী সাহাবী চিন্তা করলেন এই বিপদের সময় আর আল্লাহ ছাড়া কেউ আমার কথা শুনতে পাবে না, কেউ কি শুনতে পাবে, জোরের সঙ্গে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি একজন আপনার সাহাবী, রাস্তার মধ্য থেকে আমাকে হাইজাক করে নিয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ আমার একটা ব্যবস্থা করো আমি যেন উদ্ধার পাইয়া যাই। দ্বিতীয়বার ডাক দিলেন, আল্লাহ আমি এই ময়দানে বিপদে পড়েছি, আমি বিশ্বনবীর একজন সাহাবি, যদি আপনি একটু সহযোগিতা করেন তাহলে আমাকে আমি হয়তো হাইজাকের থেকে বেঁচে যাব। আল্লাহ পাক আল্লাহর নবী রওজার থেকে বিকট একটা চিৎকার দিয়ে বললেন, আল্লাহ আমার একজন প্রিয় সাহাবি রাস্তার থেকে হাইজাক করে নিয়ে গেছে, ফাঁকা ময়দানের মধ্যে নিয়ে হাত পাও বেঁধে কাফেররা তীক্ষ্ণ একটা ধারাল তলোয়ার নিয়ে বের করে বলতেছে, দেখি কে তোকে এখন বাঁচাই, এই তীক্ষ্ণ তলোয়ার দিয়ে কুব দোয়ার চিন্তা করতেছে, তার দেহটা দুই ভাগ করে ফেলবে। বিশ্বনবী রওজার থেকে বললেন, আল্লাহ আমার এক ভালো সাহাবি তাকে হাইজাক করে নিয়ে চলে গেছে একা এক ময়দানের মধ্যে, এই কাফেররা কি করেছে, তাকে কুব দেওয়ার জন্য তীক্ষ্ণ ধারাল তলোয়ার বের করেছে। আল্লাহ পাক কি করলেন, একটা ডাক দিলেন, হে জিবরিল তুমি কোন জায়গায় আছো? জিবরিল আলাইহিসসালাম সপ্তম আসমানের উপরে এইবার একটা পাখা এরকম ভাবে টান দিয়ে সত্তর হাজার বর্ষের রাস্তা চলে আসে, আবার একটা টান দিলেন, এরকম টানতে টানতে দুনিয়ার বুকে এসে গেল, দেখতে পেলেন হযরত জিব্রাইল ওই ফাঁকা ময়দানে আল্লাহর নবীর সাহাবীর হাত পাও বেঁধে এই কাপেটা তীক্ষ্ণ ধারাল তলোয়ার বের করে বলতে, যে দেইকুব দেইকুব দুই ভাগ করে ফেলবে। এই সময় জিবরিল আলাইহিসসালাম দেখে একটা পেলান্টি শট মারলেন, ওই কাপেরকে একটা পেলান্টি শট মারলেন, ওই কাপের এই শট খাইয়া জিবরাইল আলাইহিসসালামের শট খাইয়া উনি জর্দানে পড়ে গেলেন। বলে সুবহানাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার কথা কি বুঝে পারতেছেন? হ্যাঁ, কচুর পাতা খসখসে তাই না? হ্যাঁ, লায়ের পাতা খসখসে হবি, কচুর পাতা হবি পিছলে, তাহলে বোঝা যাচ্ছে আমার ওয়াজ বুঝতেছেন নাকি? মাঝে মাঝে আমি একটু একটু জিজ্ঞাসা করব, আপনাদের মন বাড়ির গেছে না এই জায়গায় আছে? হ্যাঁ, তো যাই হোক, আমরা এই জায়গায় যারা আসছি ওয়াজ ঠিক মতো যদি বোঝেন বাড়ি পর্যন্ত নিয়ে যান তাহলেই কাজ হবে। এক বেচারার দেখি মোষ এই পর্যন্ত, বুঝতে পারছেন, কিছু লোক আছে নাই, কয় মোষে মরদ গোছে ধান, মোষে মরদ গোছে ধান,
তারপরে এত বড় মোচ রাখছেন কেন? মোচের পানি খাওয়া কি হারাম? উনি বুঝাচ্ছে, হুজুর আপনি বোঝেন না, আর পানি টানি খাই তো পানির মধ্যে কুটো পড়ে, না হলে আমি সেকে খাই। বুঝতে পারতেছেন? মোচ বড় তো কয় পানি আমি সেকে খাই। উল্টা আবার বুঝেন না, উল্টা বুঝানোর মতো লোক বহু জায়গায় আছে, ঠিক না? অনেক মানুষ আছে, এক বেচারার এরকম ভাবে দাড়ি, তার বিবি বলছে স্বামী সামনে কুরবানির সময় এরা খাসি বংশী কিনে এসো বড় করে না বেসমু। তো এই স্বামী গেছে মনে করেন শেরপুর হাটে, খাসি বকরি কেনার জন্য রোদের মধ্যে ঘুরে ঘুরে একটা বকরি কিনছে, বাড়ির লেসা বিবি বলতেছে এটা না হাইল না বকরি, বুঝতে পারছেন? এটা না মিয়া বকরি। কয়েক আমি সারা হাট ঘুরে ঘুরে দাঁড়িয়েলা বকরি কিনলাম, দাঁড়ির মধ্যে যে মেসল হইয়া বসে আছে এটা আবার কে জানে? বুড়ানি বকরি কিন্তু দাঁড়িয়ে আছে না, দাঁড়িয়ে নাই তো বলতেছে এই বকরি লাভ হবে না, আপনি বেঁচে থেয়েছেন। স্বামী চিন্তা করলো, হাই রে ওদের মধ্যে এত কষ্ট করে ঘুরে ঘুরে দাঁড়িয়েলা বকরি কিনলাম, দাঁড়ির মধ্যে যে মেসল হইয়া বসে আছে। তুই আবার হাটে লিয়ে যাচ্ছে, রাস্তার মধ্যে এক চাচা আবার হাল বচ্ছে, চাচাকে ডাকতেছে, চাচা শুনেন তো। উনি বলতেছে ওই জায়গার থেকে বলো না, কাছে আসা, কাছে আসা লাগবে। চাচা হাল খাড়া করে তো ওই লোকটার কাছে আসছে, লোকটা বলতেছে আপনি বেটা শোন না মেসল একটু সত্য করে বলেন তো। ওই চাচার মুখত আবার দাঁড়ি, বুঝতে পারছেন? তো চাচা বলতেছে কি হয়েছে কন না, আগে আপনি কন, আপনি বেটা শুনলে মেসল কয়েক আপনি একটু বলেন কি হসে কি? কয়েক আমি দাঁড়িয়েলা বকরি কিনলাম, তারই মধ্যে মেসল ভার আছে, আর তা আপনারও মুখত তো দাঁড়ি, তাই সেদিন জিজ্ঞাসা করতেছি আপনি বেটা শুনলে মেসল, বুঝতে পারছেন? তা আমরা তো এই জামানার মধ্যে এসে গেছি, একটু ভালো হওয়ার চেষ্টা করি, ভালো হইতে পয়সা লাগে না, যে ভালো হইতে চায় তাকে ভালো করা যায়, যে ভালো হইতে চায় না তাকে ভালো করা যায় না। তাই আমরা একটু ভালো হওয়ার চেষ্টা করি, একটু মহাব্বতে দরুদ পড়ুন, আল্লাহুম্মা মুহাম্মদ কিছু লোক দাঁড়ায় আছে, কি জন্য দাঁড়ায় আছে আমি আমার বোঝে আসে না, একটু একটু বসার চেষ্টা করবেন। আপনাদের আকাঙ্ক্ষিত বক্তা আয়সা এই গাড়িতে টান দেবে, একটানে মক্কায় নিয়ে যাবে, আমি খালি বগি থাপড়া থাপড়ি করতে, এ বগুড়া যাতে কতক্ষণ, বগুড়া যাতে কতক্ষণ, বগি ভর্তি হয়ে গেলেই আপনাদের ড্রাইভার এসে যাবে, একটানে মক্কায় নিয়ে যাবে, আপনারা যাবেন না? আ ড্রাইভার কিন্তু ভালো, ওটা বেশা করবেন না, হাইটা যদি না যাবার চান মক্কার থেকে মদিনায়, আপনারা লড়াচড়া করবেন না, ড্রাইভার ভালো, একটানে কিন্তু মক্কায়ও নিয়ে যেতে পারে, পারে না? অবুঝকে বুঝাবো কত বুঝু নাহি মানে, ঢিকিরে বুঝাবো কত নিত্য ধান মানে, বুঝাইতে বুঝাইতে মলনা আব্দুল হান্নানের মাতা হলো ক্ষয়, গরুকে বুঝানো যায় মানুষ বুঝানো বড়দা, ঠিক না বে? ঠিক ঠিক না? এই জন্য আমরা একটু ভালো হওয়ার চেষ্টা করি, ভালো হইতে পয়সা লাগে না। এক বেচারা, হ্যাঁ শুনেন, এক লোক চলে গেছে পীর সাহেবের বাড়িতে এক কেজি চিনি লিয়ে, কি লিয়ে গেছে? এক কেজি চিনি লিয়ে গেছে, যাইয়াম পীর সাহেবের কাছে বলছে আমি মুরিদ হতে চাই, এক কেজি চিনি নিয়ে আসছি আপনারা বন্টন করে নেন। পীর সাহেব চিন্তা করল মুরিদ হওয়ার জন্য এক কেজি চিনি নিয়ে আসছেন, এই এক কেজি চিনি এক মুঠ করে সব শিষ্য এক জায়গায় বসেছিল সকলের জিব্বার উপর দিছে, কার উপরে?
তোমরা জিব্বার উপর রাখো, কিছুক্ষণ পর জিব্বার উপর রাখতে রাখতে চিনি কিন্তু সর্বশৈলের মধ্যে বিলীন হয়ে গেছে। এই চিনি সর্বশরীরে বিলীন হয়ে গেছে। এইবার বিষয় বলতে চাই, তুমি নতুন মানুষ, তোমাকে এত তাড়াতাড়ি মুরিদ দেওয়া যাবে না। উনি বলতেছেন, মুরিদ যদি না দিতে পারেন তাহলে আমার চিনি আমাকে ঘুরিয়ে দেন। বুঝতে পারতেছেন, যদি আমাকে মুরিদ না দেওয়া যায় তাহলে আমার চিনি আমাকে ঘুরিয়ে দেন। পিসাই বলতেছে, মাছার উপরে চিনির বস্তা আছে, শিষ্যদের বলতেছে ওর থেকে 1 কেজি চিনি এই ব্যক্তিকে ফেরত দিয়ে দাও। ওই লোকটি বলতেছে, আপনার চিনিকে আমি নেব, আমার চিনি আমাকে দাও, আপনার চিনিকে আমি নেব, আপনার চিনি নিতে আমি রাজি না, আমার চিনি আমাকে দাও। ওর চিনিকে আছে শগলির জিবের উপর উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যে সর্বশরীরে বিলীন হয়ে গেছে। যে ধরতেছে মুরিদ যদি না দেওয়া যায় তাহলে কি, তাহলে আমার চিনি আমাকে ঘুরে দাও। পীর বলতেছেন, মাছার উপরে আমার 1 বস্তা চিনি আছে, ওই জায়গার থেকে তোমাকে দিয়ে দেবো। কয় না, আপনার চিনি আমি নেব না, আমার চিনি আমাকে দিয়ে দাও। ওর চিনি কার আছে? পীর তখন বেকাদায় পড়ে গেছে, বেকাদা বোঝেন, বেকাদায় পড়ে মুরিদ নিছে। কিছু মানুষ আছে আগে বোঝে না পরে বোঝে। একটা উদাহরণ দিয়ে আমি আপনাদের কাছে আলোচনা করতে চাই। সাধারণ জেনারেল লাইনের একজন শিক্ষক, তার বিবি বলতেছে, বাজার থেকে 1 সের দুধ আনে আমাকে দাও। স্বামী কি করলেন, বাজারে গেলেন, এইবার দুধের ভার ভার করে গ্রামের মধ্য থেকে এই ব্যক্তি দুধ নিয়ে এসে বিক্রি করে। তার সঙ্গে দেখা হয়ে গেছে, কয় 1 কেজি দুধের দাম কত? কয় 60 টাকা, কালকেই বেচছি 60 টাকা। বুঝতে পারছেন, আপনি ওই দামি দেইননি। কয় না, 10 টাকা কম দেব। দুধ আবার কয় 10 টাকা কম দেন তো লেন। পরের দিন আবার দুধ নিতে গেছে, ওই লোকের সঙ্গেই দেখা, ভাই কত গেছে দুধ? কয় কালকেই তো আপনাকে দিলাম, ওই দামি আপনি দেইননি 50 টাকা। কয় না, আজকে 10 টাকা কম দেব, আবার 10 টাকা কম দেব তো লেন। যাই দুধ কিনতে, যে হাইরে দুধ আলা তো খুব ভালো, কিছু বাজাবাজি করে না, প্রতিদিন 10 টাকা করে কমায় তাই দেয়। বুঝতে পারতেছেন, পরের দিন আবার গেছে, ওই দুধের ভাড়ের ওই লোকের সঙ্গে দেখা হয়ে গেছে, ভাই আজকে দুধ কত? কয় 40 টাকা নিয়ে নিলেন, ওই দামি দিননি। কয় না, 30 টাকা তোমার আছে, আবার 10 টাকা কম দেবেন তো লেন। পরের দিন আবার গেছে, দুধ আনবেন, কয় কত করে? কয় কালকের দামি দিননি 30 টাকা। কয় না, আজকে 20 টাকা করে দেবো, আর 20 টাকা দেবেন তো লেন। ভাই যান 20-এর নিচে যান আর নামায়েন না, 20-এর নিচে যদি নামান তাহলে আমি কিন্তু দুধের কালার ধরে রাখতে পারবো না। বুঝা পারছেন কি? ওর তো আবার পোষণ লাগবে, খালি পানি মিশাল দিচ্ছে, শেষে যা বুঝছে যখনই কইছে যে দুধের কালার বিশের নামাজ জানার নামায়েন না, তাহলে কিন্তু আমি দুধের কালার ধরে রেখে পারবো না। যেভাবে মুসলমানরা নামতিছে নিচের দিকে, এই মুসলমান কিন্তু আর থাকবে না। একটু মহাব্বতের সঙ্গে দরুদ পড়ো না, আল্লাহুম্মা সাল্লাল্লাহ সাইয়েদেনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে যে দেশে যায় ও আল্লাহ, সেই দেশ তো তোমার, তবে কেন দেশে জায়গা হয় না আমার? আল্লাহুম্মা সাল্লাল্লাহ লজ্জাতুন্নেসা নামে একটা কেতাব আছে, শুনছেন কি আপনারা?
সূরাতুন নিসা কিতাব, লজ্জাতুন নিসা একটা কিতাব। এই লজ্জাতুন নিসা কিতাবের মধ্যে লেখছে একজন লোকের তিনটা বউ, কয়টা? তিনটা বউ। স্বামী এখন খাইতে বসে বলতেছে আমি না সফরে যাবো, একজনকে নিয়ে যাবো, তোমরা তিনজনের মধ্যে কাক নিয়ে যাবো, তোমরা সিদ্ধান্ত করো। বড় বউ লাভ দেয় উঠে করছে আমাকে নিয়ে যাও, তোমার লাভ হবে। তোমাকে নিয়ে গেলে কি লাভ হবে? উনি বলতেছেন আমার নামটা হলো জাহান। কি নাম? আমার নামটা হলো জাহান। আমাকে যদি সফর নিয়ে যান সাড়ে জাহানি আপনার হয়ে যাবে, বলে সুবহানাল্লাহ। আমাক যদি নিয়ে যাও সফরে তাহলে সাড়ে জাহানি তোমার হয়ে যাবে। দ্বিতীয় বউ বলতেছে স্বামী গো আমাক যদি নিয়ে যান প্রথম স্ত্রীকে নিয়ে গেলে যে লাভ হবে তার চেয়ে বেশি লাভ হবে। বুঝা পারছে? কি লাভ হবে তোমাকে নিয়ে গেলে? কি লাভ হবে? উনি বলতেছেন আমাকে নিয়ে গেলে আমার নামটা হলো নেকি বিবি, নেকির দরকার আছে। বুঝা পারছে? তুমি যখন মারা যাবে তখন কিন্তু নেকি লাগবে, নেকি হলে তুমি জান্নাতে যাইতে পারে, অত আমাকে নিয়ে গেলে আপনার বেশি লাভ হবে। আর একজন বলতেছে ওই দুইজন নিয়ে গেলে যত লাভ হবে তার চেয়ে বেশি লাভ হবে আমাকে নিয়ে গেলে। আমার নামটা হলো হায়াতুন নেশা, আপনার যদি হায়াত না থাকে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহুম্মা সাল্লা আলা সাইয়েদেনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়েদেনা মাওলানা মুহাম্মদ। আমি বলেছি কি? বুঝাইতে বুঝাইতে মৌলানা আব্দুল হান্নানের মাথা হলো ক্ষয়। গরুকে বুঝানো যায়, মানুষ বুঝানো বড় দায়, তাই না? আরো বলেছে আমি থাপড়া থাপড়ি করবো, ওয়াজ করব না, আমি থাপড়া থাপড়ি করবো। এই বগি ভর্তি করার জন্য ড্রাইভার এসে গেলি, ড্রাইভার ভালো আছে, একটানে মক্কায় নিয়ে যাবে। যাবেন না আপনারা? একটানে মক্কায় নিয়ে যাবে, মক্কার থেকে মদিনা ওইটুকু আপনার হাঁটে যায়নি, পারবেন না? ওইটুকু যদি হাঁটতে না চান তাহলে ওটা ওষা করবেন না, ড্রাইভার ভালো, একটানে কিন্তু মদিনাও নিয়ে যেতে পারে, ঠিক না? বা ঠিক, ওটা ওষা করবেন না। যে যাই হোক, আমি যা কিছু বললাম, আসল ড্রাইভার এসে গেছে। হ্যাঁ, আপনাদের এই মূল্যবান সময় নষ্ট করতে চাই না।